দুই দফা দাবি আদায়ে ফেনীতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বুধবার জেলার পাঁচ উপজেলায় ছয়শ জন কর্মকর্তা কর্মচারী ফেনী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন এ সময় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী সদর দপ্তরের ডিজিএম ইউসুফ আলী দাগন ভুইয়া জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম এবং সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম বলাই মিত্র সহ অনেকে অবিলম্বে বিআরইবি ও পল্লী বিদ্যুতের অভিন্ন সার্ভিস কোড ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণের দাবি জানান বক্তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা এদিকে দাবি আদায় কর্মবিরতি পালন করছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি এক এর সদস্যরাও বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই দুই দফা দাবিতে দশ জুলাই বুধবার দশম দিনের মতো কর্মবিরতিতে অংশ নেন তারা